প্রিয় বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে দশম শ্রেণীতে পড়ছো, 2023 মাধ্যমিক পরীক্ষা দেবে। তোমাদের 2023 মাধ্যমিক পরীক্ষার সম্পূর্ণ রুটিং নিয়ে এই ভিডিওতে আলোচনা করব, কোন দিনকে কোন পরীক্ষা হতে চলেছে এবং একই সাথে তোমাদের পরীক্ষা কি সম্পূর্ণ সিলেবাসের ওপর হবে, কতটা সিলেবাসের ওপর তোমাদের পরীক্ষা হচ্ছে, সমস্তটাই জানাবো অফিসিয়াল তথ্য অনুযায়ী। কাজেই তোমরা যদি 2023 মাধ্যমিকের ছাত্রছাত্রী হয়ে থাকো, ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব কর, সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, ভিডিও শুরু করার আগেই তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমরা যারা মাধ্যমিক 2023 ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য প্রতি বছর আমি সাজেশান তোমাদের জন্য, একই সাথে তোমাদের বিভিন্ন রকম ম্যাথামেটিক্স ক্লাস থেকে শুরু করে ভৌত বিজ্ঞানের ক্লাস থেকে শুরু করে লাইভ নিয়ে থাকি। এবং তোমরা যাতে অঙ্কে ভালো নম্বর পেতে পারো, সেই কারণে কিন্তু একাধিক ক্লাস ইতিমধ্যেই আমি নিয়ে নিয়েছি, তার লিংক আমি ডেসক্রিপশানে এবং প্রথম কমেন্টে দিয়ে রাখবো, ওখান থেকে তোমরা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের অঙ্ক দেখে নিতে পারো। তো এখন মূল আলোচনায় আসি। আজকে এ মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় কিন্তু 2023 মাধ্যমিকের রুটিন প্রকাশিত করে। তোমাদের এবছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে 23 ফেব্রুয়ারি 2023 থেকে, তোমাদের 4 মার্চ 2023 পর্যন্ত মাধ্যমিক 2023 পরীক্ষা হবে। কিন্তু কোন দিন কোন সাবজেক্টের পরীক্ষা হবে, তো তোমাদের মাধ্যমিক 2023 সম্পূর্ণ রুটিনটি তোমরা দেখে নাও, কোন দিন কোন পরীক্ষা হচ্ছে। 23 ফেব্রুয়ারি বাংলা পরীক্ষা, 24 ফেব্রুয়ারি ইংরাজি পরীক্ষা, 25 ফেব্রুয়ারি ভূগোল পরীক্ষা, তারপরে তোমাদের একদিন ছুটি দেওয়া হয়েছে, তারপরে 27 ফেব্রুয়ারি ইতিহাস পরীক্ষা, 28 ফেব্রুয়ারি জীবন বিজ্ঞান পরীক্ষা, এবং তারপরে মার্চ মাসের 2 তারিখে অঙ্ক পরীক্ষা, এবং মার্চ মাসের 3 তারিখে ভৌত বিজ্ঞান পরীক্ষা, এবং মার্চ মাসের 4 তারিখ অর্থাৎ শেষ পরীক্ষা ঐচ্ছিক বিষয়ে, যাদের ঐচ্ছিক বিষয় রয়েছে অর্থাৎ এক্সট্রা বিষয় রয়েছে, তাদের 4 তারিখে মার্চ মাসের ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা রয়েছে। এই অনুযায়ী কিন্তু তোমাদের সিলেবাস রয়েছে, তোমরা আগে গিয়ে ওটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো, পরে তোমাদের কাজে লাগবে। এবং তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি যে আগের বছর তো সম্পূর্ণ সিলেবাসের ওপর পরীক্ষা হয়নি, এবছর কি নির্দেশ রয়েছে, সম্পূর্ণ সিলেবাসের ওপর কি পরীক্ষা হবে। দেখো, পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় যখন এই রুটিনটি লাইভে এসে জানান, তখন কিন্তু তিনি সম্পূর্ণভাবে জানিয়ে দিয়েছেন যে এবছরের এর যে পরীক্ষা রয়েছে 2023, সেই 2023 পরীক্ষা কিন্তু সম্পূর্ণ বইয়ের ওপর হবে, সম্পূর্ণ সিলেবাসের ওপর হবে। কাজেই তোমরা কিন্তু তোমাদের প্রস্তুতিকে জোরদার করো, কারণ সম্পূর্ণ সিলেবাসের ওপর তোমাদের পরীক্ষা হতে চলেছে। এবং আমি তো তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী সাজেশান দেবই, সেই কারণে অতি অবশ্যই যারা সাবস্ক্রাইব করে রাখুন, সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধুবান্ধবের সঙ্গেও ভিডিওটি শেয়ার করো, তারাও যাতে এই আমাদের পরিবার থেকে সুবিধা পেতে পারে। তুমি যদি মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির মুখ থেকেই পুরো বিষয়টি জানতে চাও, তাহলে ডেসক্রিপশানে বা প্রথম কমেন্টে লিংক দিয়ে দেবো, ওখান থেকে সরাসরি লাইভে অ্যাকচুয়ালি তোমাদের পরীক্ষা নিয়ে 2023 এর পর্ষদ সভাপতি বা বোর্ডের সভাপতি কি জানালেন সেটা শুনে নিতে পারো। প্রত্যেকের এর 2023 পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল, আমরা একসাথে পরিশ্রম করব এবং ভালো নম্বর পাবোই পাবো।